তোমরা সবাই ভালো আছো তো? সিট ডাউন, বসে পড়ো। তোমাদের বাড়ির কাজ প্রত্যেকে এনেছো? গতকাল আমি বিকাশ চন্দ্র ঘোষ নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ঝিনাইদহ সদর ঝিনাইদহ, আজকে তার সরল সংস্করণ অধ্যায়। তোমাদের পূর্বে সরল সহসমীকরণ অনুশীলনের যে অধ্যায়গুলো অঙ্কগুলো আছে সবই তোমাদের করানো হয়েছে, তোমরা প্রত্যেকে সেগুলো অনুধাবন করেছ। আজকে তোমাদের এই 6.1 প্রতিস্থাপন এবং অবনয়ন যে সমাধান, এই সমাধানগুলি মধ্যে তোমাদের একটি সৃজনশীল অঙ্ক আমি আজকে করতে দেব, প্রত্যেকে সেটি লিখে নেব। সৃজনশীল অঙ্ক প্রত্যেকে খাতায় দিলে নাও, 5x-4 হয়, x+2y x+2y=4। কোয়ান আকারে প্রশ্ন সরল সহসমীকরণ প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে সমীকরণটি সমাধান কর। গণনা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ টি সমাধান কর। তোমাদের পূর্বে যেগুলো ক্লাস নেওয়া হয়েছে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি সম্পর্কে প্রত্যেকে জানো, তাহলে আমাদের 1 প্রশ্ন, সরল সহসমীকরণ কাকে বলে? এই সরল সহসমীকরণ কাকে বলে প্রত্যেকে তো পারবে, তারপরেও এটা লিখে নাও। 1 উত্তর চলকের মান দ্বারা একাধিক চলকের মান দ্বারা একাধিক চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমীকরণ সমূহকে সমী
करण समूह समीकरण समूह के एकत्रे सह समीकरण बला है। समीकरण समूह के एकत्रे सह समीकरण बला है। एवं चलक एक धातु एवं चलक 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 एक घात होले समीकरण चलक एक घात विशिष्ट होले चलक एक घात विशिष्ट होले सह समीकरण के सह समीकरण के सरल सह समीकरण बला है। सरल सरल सह समीकरण बला है। প্রত্যেকে ক নম্বরের প্রশ্ন উত্তর লিখে নাও। যে আরেকবার দেখো যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলা হয় এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলা হয়। প্রত্যেকে বুঝেছ, খাতায় লিখে নিয়েছ, এর পূর্বের ক্লাসে এটা তো বোঝানো ছিল, ক্লিয়ার? এবার খ নম্বর, তাহলে আমি বোর্ড থেকে ক নম্বর বুঝে দিলাম। নম্বর ক, আমাদের খ নম্বর প্রশ্ন বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতি সমাধান দুইটা আছে, 5x-4y = 6, এইটি এক নম্বর সমীকরণ, x+2y = 4, এটি দুই নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ থেকে x এবং y এর মান আমাদের বের করতে হবে। তা দেখো যে দুই নম্বর সমীকরণ আমরা যদি কি লিখব, যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে সেহেতু লিখব যে দুই নম্বর সমীকরণ হইতে পারে, দুই নাম্বার সমীকরণ হইতে পাই x+2y = 4 বা x = 4-2y, এইটি কি তিন নাম্বার সমীকরণ, এইটি তিন নাম্বার সমীকরণ। এখন দেখো যে আমরা দুই নাম্বার সমীকরণ হইতে কি পেলাম, দুই নাম্বার সমীকরণ ছিল x+2y = 4, তাহলে আমরা x বামে লিখে দিলাম, দিয়ে কি 4 মাইনাস এ পাশ থেকে ওই পাশে যদি আমরা
ডানি পাশ থেকে বার পাশ থেকে যদি ডানি পাশে নিয়ে যায় আমাদের কি নিয়ম আছে যে চিহ্ন সেন্স চিহ্ন প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস তাহলে যার বার পাশে যে চিহ্ন থাকবে সেইটাই সেই সংখ্যার চিহ্ন তাহলে দেখো যে 2 প্লাস 2y আছে আমরা যখনই বাম পাশ থেকে ডানে পাশে নিয়ে গেলাম তখন কি হলো প্লাস 2y মাইনাস 2y হয়ে গেল এখন আমরা কি করব এই 3 নম্বর x এর মান x সমান 4 মাইনাস 2y এই 4 মাইনাস 2y আমরা লিখব যে 1 নম্বর সমীকরণে x এর মান বসাইয়া পাই প্রত্যেককে খাতায় তুলে নাও যে এবার লিখব যে 1 নম্বর সমীকরণে एक नंबर समीकरणे x এর মান বসাইয়া পাই এক নম্বর সমীকরণ কি এক নম্বর সমীকরণ 5x - 4y = 6 5x - 4y = 6 আমাদের x এর মান 2 3 নম্বর সমীকরণে কি বেরিয়েছে x এর মান আছে যে x সমান সমান 4y মাইনাস 4 মাইনাস 2y 4 মাইনাস 2y তাহলে লিখে নাও 5 ইনটু 4 মাইনাস 2y মাইনাস 4y সমান সমান 6 বা চার পাঁচা কুড়ি পাঁচ দুখানি দশ ওয়াই মাইনাস ফোর ওয়াই সমান সমান সিক্স বা মাইনাস চোদ্দ ওয়াই সমান সমান সিক্স মাইনাস বিশ বা মাইনাস চোদ্দ ওয়াই সমান সমান মাইনাস চোদ্দ বা y সমান সমান মাইনাস চোদ্দ বা মাইনাস চোদ্দ y সমান সমান 1 তাহলে আমাদের এক নম্বর সমীকরণ x এর মান বসিয়ে পাওয়া গেল যে y এর মান 1 y এর মান কি বেরোল 1 প্রত্যেকে এটা কি খাতায় লিখে নিয়েছো বোঝা গিয়েছে ওকে এখন দেখো তো 3 নম্বর সমীকরণে x এর মান আমাদের আছে x সমান সমান 4 মাইনাস 2y 4 মাইনাস 2y যেহেতু y আছে আমাদের y x এর মান একটা সংখ্যায় আনতে হবে যখন একটা সংখ্যায় আনতে হবে তখন কি হবে যে এক নম্বর সমীকরণে যে y এর মান বেরিয়েছে ওই মানটা যদি 3 নম্বর সমীকরণে y এর মান বসানো হয় তাহলে কি হবে যে x এর মানটা পরিপূর্ণ একটা x এর মান বেরিয়ে আসবে এখন প্রত্যেকে লেখো যে 3 নম্বর সমীকরণে y এর মান বসাইয়া পাই 3 নম্বর সমীকরণে y এর মান বসাইয়া পাই 3 নম্বর সমীকরণটা কি 3 নম্বর সমীকরণ x সমান সমান 4 মাইনাস 2y বা x সমান সমান 4 মাইনাস 2 ইনটু 1 x এর y মান কি বেরিয়েছে 1 বা x সমান সমান 4 মাইনাস 2 বা x সমান সমান 2 তাহলে দেখো যে x এর মান আমরা 3 নম্বর সমীকরণে কি দেখতে পেলাম যে x এর একটা পরিপূর্ণ মান আসছে কি আসছে x সমান সমান 2
তাহলে দেখো আমাদের এই সমীকরণ জোটে কি x এবং y এর মান প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করার কথা ছিল। দেখো দুইটা মানই x এবং y এর মান বেরিয়ে আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে অতএব নির্ণয় সমাধান x কমা y সমান সমান 2,1। এখন এই x এর মান আমাদের বেরিয়েছে 2 এবং y এর মান বেরিয়েছে 1, তাহলে আমরা কি x কমা y ওই মানটা তেমনই লিখতে হবে যে 2,1, কখনো কেউ 1,2 লিখবে না, এইটার জন্য প্রত্যেকে খেয়াল রাখবে। তাহলে খ নাম্বার আমাদের যে প্রশ্ন ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো, আমরা শেষ করলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান x এবং y এর মান আমরা বের করতে সক্ষম হলাম। ক্লিয়ার? ওকে, তাহলে খ নাম্বার বোর্ড থেকে মুছে দিলাম। এবার আরেকটি প্রশ্ন সৃজনশীল আমাদের কয়টি তিনটি প্রশ্ন নিয়ে আরেকটি প্রশ্ন আমাদের আছে গ নাম্বারের প্রশ্নটি। গ নাম্বারের প্রশ্নটি প্রত্যেকে খেয়াল করো, গ নাম্বারের প্রশ্ন আছে অবনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো। আমরা প্রতিস্থাপনও শিখেছি অবনয়নও শিখেছি, যখন শিখেছি তখন আমরা অবনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করতে পারবো না? দেখো অবনয়ন পদ্ধতিতে 5x - 4y = 6, x + 2y = 4, এইটা কি এক নাম্বার আর এইটা দুই নাম্বার অবনয়ন, অর্থাৎ একটি হয় x অন্যটি y, x অন্যটি অন্যথায় y, যে কোনো একটি আমাদের ভ্যানিশ করতে হবে। দেখো যে এক নম্বর সমীকরণকে যদি আমরা 1 দ্বারা গুণ করি এবং দুই নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো হয় x নাই y, একই জাতীয় সংখ্যা হয়ে যাবে, হয় যোগ নাই বিয়োগ করলে কি হবে x অথবা y কেটে যাবে, যখন x কেটে গেলি y থাকবে, y এর মান আমরা বের করতে পারবো, আর যদি x থাকে তাহলে x এর মান বের করতে আমরা কি করবো সক্ষম হব। তাহলে লিখে নাও যে এক নম্বর সমীকরণকে এক নাম্বার সমীকরণকে 1 দ্বারা এবং দুই নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়া পাই। এক নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলে কি আসছে 5x - 4y = 6, দুই নম্বর সমীকরণকে পুরো সমীকরণকে গুণ করতে হবে, দুই নম্বর সমীকরণকে 2 দ্বারা আমরা গুণ করলে 2x - 4y = 8, গুণটা কি বোঝা গিয়েছে? দেখো 1 দিয়ে পৃথিবী যাই গুণ করা হয় তাই এসে যায়, উপরের সমীকরণে আছে 5x - 4y = 6, 1 দিয়ে গুণ করলে তাই আসছে, এবার দুই নম্বর সমীকরণে যখন আমরা
2 দ্বারা গুণ করছি x এর সাথে 2 গুণ করলে 2x প্লাস 2 দুগুণে 4y সমান সমান 4 দুগুণে 8 এবার এই সমীকরণের গুণফল সমীকরণ দুইটির গুণফলকে আমরা কি করব যোগ করব যেহেতু -4y আর প্লাস 4y আসছে তা এটা যদি আমরা যোগ করি তাহলে y কেটে যাবে 7x সমান সমান 26 14 সাইডে প্রত্যেককে লিখে নাও যোগ করিয়া পাই এই যে ব্র্যাকেটের ভিতরে তাহলে দেখো যে 7x মাইনাস 7x সমান সমান কত 14 7x সমান সমান যদি 14 হয় তাহলে আমাদের কি 7x তো রাখা যাবে না আমাদের কি রাখতে হবে একটা x এর মান বের করতে একটা x এর মান বের করলে আমাদের নিয়মটা কি আছে বাম পাশে তার যদি ডানের পাশে নিতে হয় তাহলে আমাদের নিয়ম যে যোগ থাকলে বিয়োগ আর বিয়োগ থাকলে যোগ আর কি আছে গুণ থাকলে বার পাশ থেকে যখন ডানের পাশে নেব তখন ভাগ আর ভাগ থাকলে গুণ এই নিয়ম তাহলে এই x এর সাথে দেখো 7 এর কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে x সমান সমান 14 গুণ কত 7 14 গুণ 7 অর্থাৎ ভাগ সম্পর্ক হয়ে গেল তাহলে 7 দুগুণে কত 14 অতএব x সমান সমান 2 x সমান সমান কি আসছে 2 তাহলে x এর মান ব্যাপারটা পরিপূর্ণ মান বেরিয়ে আসছে ওকে এবার দেখো আমাদের x এর মান বের করতে সক্ষম হলাম এবার আমরা কি করব এক নাম্বার সমীকরণে x এর মান বসাতে পারো আবার দুই নাম্বার সমীকরণেও x এর মান বসাতে পারো আমরা কি এক নাম্বার দুই নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে দেখা যাক কি আসে প্রত্যেককে লিখে নাও খাতায় এক নাম্বার সমীকরণে x এর মান বসাইয়া পাই এক নাম্বার সমীকরণে x এর মান বসাইয়া পাই এক নাম্বার সমীকরণটা কি x প্লাস 2y সমান সমান 4 x প্লাস 2y সমান সমান 4 বা x এর মান কত বেরিয়েছে 2 প্লাস 2y সমান সমান 4 বা 2y সমান সমান 4 মাইনাস 2 বা 2y সমান সমান 2 বা y সমান সমান 2 আপন 2 1 অতএব y সমান সমান 1 তাহলে x এর মান বেরিয়ে আসছে x সমান সমান 2 এবং y এর মান বেরিয়ে আসছে কি y সমান সমান 1 তাহলে আমরা প্রশ্নে আসছে যে অবনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করো উত্তর আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x কমা x কমা y সমান সমান 2 কমা 1 প্রতিস্থাপন অবনয়ন পদ্ধতিতে সমীকরণটি সমাধান প্রত্যেকে বুঝতে পারছো ওকে তাহলে আমাদের যে সৃজনশীল প্রশ্নটি ছিল ক খ গ প্রত্যেকটি অঙ্ক এই সমাধান করতে আমরা সক্ষম হলাম প্রত্যেকে বুঝতে পারছো ওকে তাহলে বোর্ড থেকে মুছে দিলাম
তাহলে আজকের মতন ক্লাস শেষ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে।